আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা ইউটিউব চ্যানেলের কভার পিকচার চেঞ্জ করবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কিন্তু খুবই উপকারী একটি ভিডিও, যারা জানেন না তাদের জন্য কিন্তু আরও সুন্দর একটি দারুণ ভিডিও। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অল সিলেক্ট করে দেবেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে ইউটিউব চ্যানেলের কভার পিকচার চেঞ্জ করবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটির মূল টপিকে চলে যাই। সো আজকের এই ভিডিওটি আপনারা শুরু করার আগে লাইক করে দেন। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। প্রথমে আপনারা ক্রোম ব্রাউজারে চলে যাবেন। যাওয়ার পরে সার্চ বার অপশনে youtube.com লিখে সার্চ করে দেবেন। সার্চ করে দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তারপরে কর্নার আইকনে ক্লিক করবেন আপনার যে ইউটিউব চ্যানেলের লিঙ্ক, সেই লিঙ্কটিতে ক্লিক করার পরে ইওর চ্যানেলে চলে যাবেন। যাওয়ার পরে এখান থেকে কাস্টম চ্যানেলে চলে যাবেন। যাওয়ার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো ইন্টারফেস আসার পরে আপনি দেখতে পারবেন যে একটা এরকম একটি ইন্টারফেস চলে আসছে। আসার পরে এখান থেকে সেকেন্ড অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা দেখতে পারবেন যে দারুণ একটি ইন্টারফেস চলে আসছে। নিচে দেখতে পাচ্ছেন যে আপলোড নামের একটি অপশন, সেই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনি যে ফটোটা আপনার ইউটিউব চ্যানেলে কভার ফটো হিসেবে দিবেন সে ফটোটি সিলেক্ট করবেন। তারপর এখান থেকে আপনি সেভ করে দিবেন। সেভ নামের একটা অপশন দেখতে পাচ্ছেন নিচে, সো এখানে সেভ করে দিবেন। সেভ করে দেওয়ার পরে উপরে দেখতে পাচ্ছেন পাবলিক নামের একটি অপশন, সো এখান থেকে আপনি পাবলিক নামের যে অপশনটি দেখতে পাচ্ছেন ওই অপশনটিতে ক্লিক করে দিবেন। পাবলিক নামের অপশনটিতে ক্লিক করে দিলেই আপনার ইউটিউব চ্যানেলের কভার ফটো খুব সহজেই চেঞ্জ হয়ে যাবে। সো বন্ধুরা, আজকের এই ছোট্ট একটি ভিডিও আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে, যারা জানেন না কিভাবে ইউটিউব চ্যানেলের কভার ফটো চেঞ্জ করে তারা কিন্তু খুব সহজেই জেনে যাবেন। তো এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এর থেকেও আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল সিলেক্ট করে রাখবেন। তো বন্ধুরা, দেখাচ্ছি আপনাদের যে আমার চ্যানেলের কভার ফটোটা চেঞ্জ হয়েছে কি না। তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে আমার ইউটিউব চ্যানেলের পিছনে কভার ফটোটি অটোমেটিকলি চলে এসেছে, মানে কভার ফটোটি ছিল না, সো এখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে কভার ফটোটি রয়েছে। তো এইভাবে আপনারা খুব সহজেই ইউটিউব চ্যানেলের কভার ফটো চেঞ্জ করতে পারবেন। তো মাত্র 2 মিনিটের একটি ভিডিও। সো এরকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ আপনাদের সবাইকে।